চারের একাত্ত শূন্য সলাতে কি তিন চারের সুরে ফাতে কি অন্য সুরে পড়তে হবে ও চার রাকাতে সাইর একাত শূন্য চলা যদি পড়েন আপনাকে প্রথম দুই রেখাতে সুরা ফাতেহা পড়বেন দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ আঁকাতেও সুরা ফাতেহা পড়বেন প্রথম দুই রেখা শূন্য চলাতে প্রতি দুই রেখা যেহেতু পরিপূর্ণ চলা সেই জন্য প্রথম দুই রেখাতে সুরা ফতেহা পড়বেন সাথে কেরাত মিলাবেন দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ আঁকাতেও সুরা ফাতেহা পড়বেন এবং কেরাত মিলাবেন এটা হচ্ছে শূন্যতের ক্ষেত্রে বিশেষ বিশেষ নিয়ম আর ফরজের ক্ষেত্রে প্রথম দুই রেখাতে আপনি এয়া পড়বেন সুরা ফাতেহা পড়বেন কেরাত মিলাবেন আর শেষের দুই কাতে তিন নম্বর চার নম্বর রাখাতে আপনি শুধু সুরা ফাতেহা পড়বেন কোনো কেরাত মিলাবেন না সুরা ফাতেহা ব্যতীত কোনো সলাত পড়বেন না সুরা ফাতে অবশ্যই পড়বেন যারা মনে করে যে শুধু তিন পড়লে হবে সোমানলা আলহামদুলিল্লাহ পড়ে দিয়ে লাভ দিয়ে চলে গেলেন এরা ওইটা আসলে ভুল পথে তারা অগ্রসর হচ্ছে কারণ এটা ওই ব্যক্তির জন্য ব্যক্তি কিছুই জানে না সেহেতু সোমানল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে তারা আদায় হয়ে যাবে কিন্তু যে ব্যক্তি জানে তার জন্য সুরা ফাতে হবে সলাত হবে না এটাই হচ্ছে বিশুদ্ধত মত এর বাইরে যারা হিলা খুঁজে বা শুধু খাটো টিকা টিকা টিপ্পণী খুঁজে কোনো একটা কোনা বা কোনো একটা চিপা চাপা গলি খুঁজে এদের পথ থেকে আপনি দূরে সরে আসবেন কোরআন এবং সুননার রাজপথে চলবেন আল্লাহ আমাদেরকে পর্যাপ্ত অভিজ্ঞান করুন